হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এলাম। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো কোন কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর কোন ট্রিক্সগুলি তোমাদেরকে ফলো করতে হবে, যেগুলি ফলো করলে তোমরা কিন্তু ভালো নাম্বার কিন্তু পাবে। তোমাদেরকে বলে রাখি, দর্শন হলো জীবনে সকল সমস্যার সারাংশ। আমাদের জীবনকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করতে সাহায্য করে। উচ্চ মাধ্যমিক দর্শন পাঠ্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভালো দক্ষ থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা সহজ। তবে চিন্তা নেই, আজ প্রতাপ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন বা ফিলোসফি বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আসা হয়েছে, যেগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষাতে তো তোমরা কমন পাবেই, তার সঙ্গে সঙ্গে ভালো নম্বরও তোমরা পাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসি বচন চ্যাপ্টার থেকে। বচন চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি এডমার্কসের জন্য আসতে পারে তোমরা কিন্তু দেখে নাও। এখানে তোমাদেরকে বলে রাখি, অনেক সময় কি হয়, কোশ্চেন কিন্তু 2+2+ এরকমভাবে আসতে পারে, অনেক সময় 4+4 আসতে পারে, 3+5 আসতে পারে, 2 মার্ক্স 4 মার্ক্স এবং 3 মার্ক্সের জন্য আসতে পারে। এইভাবে কিন্তু 8 মার্ক্স আসতে পারে, তোমরা কিন্তু খেয়াল রাখবে। ফার্স্ট কোশ্চেন, বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। 2, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো, বচনের সংযোজকের কাজ কী? এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম, এই কোশ্চেনের অথবা তোমাদের যে কোশ্চেনগুলি থাকে তোমরা দেখে নাও, লজিক পার্ট থেকে এই ধরনের প্রশ্ন থাকবে। লজিক পার্ট আর সাধারণ পার্ট, এই দুটি পার্টের মধ্যে থেকে যে কোনো একটি পার্টের প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্যতা উল্লেখ করো। যেমন তোমাদের থাকতে পারে, প্রত্যেক লোকেরই ভুল হতে পারে, এরকমই উদাহরণ তোমাদের থাকবে। সেখান থেকে তোমাদেরকে কিন্তু বচনে রূপান্তরিত করে ব্যাপ্য অব্যাপ্য তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, লজিক পার্ট তোমাদের ভালো করে রেডি করে যেতে হবে, কারণ লজিক পার্টে এরকমই উদাহরণ থাকবে। সেই উদাহরণ থেকে তোমাদেরকে কিন্তু বচনে রূপান্তরিত করতে হবে, তারপরে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তোমাদেরকে কিন্তু লিখতে হবে, তোমরা কিন্তু জানো। এবারে তোমাদেরকে বলে রাখি, অমাধ্যম অনুমান থেকে যে কোশ্চেনগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এডমার্কসের জন্য তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই আবর্তন কি বৈধ? নেক্সট কোশ্চেন, বচনের সরল আবর্তন কি সম্ভব? বচনের আবর্তন সম্ভব নয় কেন? নেক্সট কোশ্চেন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনে নিয়মগুলি ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা যদি লজিক পার্টে যেতে চাও তাহলে তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে তোমাদেরকে বলে রাখি। নিম্নলিখিত বাক্যগুলি আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন করো। এখানে তোমরা যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু ভালো হবে। এখানে তোমাদেরকে আরও বলে রাখি, তোমরা যখন বাক্য থেকে বচনে রূপান্তরিত করবে, তারপরে তোমাদের যখন আবর্তের বিবর্তন বলা হবে, বিবর্তের আবর্তন বলা, তোমরা তখন সেই বুঝে কিন্তু অ্যান্সার দেবে। তোমাদেরকে বলবো, তোমরা যারা ভালো লজিক পারো অবশ্যই তোমরা লজিক পার্ট করবে, কারণ লজিক পার্টে বেশি নাম্বার ওঠে। এবার আমরা দেখে নেব নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় থেকে টিকা হিসেবে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। নেক্সট কোশ্চেন, অবৈধ সাধ্য দোষ। নেক্সট কোশ্চেন, চতুষ্পদ ঘটিত দোষ। নেক্সট কোশ্চেন, নঞ্জর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। নেক্সট কোশ্চেন, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ ও হেতুপদের কাজ। এই কোশ্চেনগুলি টিকা হিসেবে তোমরা ভালো করে রেডি করে যাবে। এখানে তোমাদেরকে বলে রাখি, অনেক সময় কি হয়, নিরপেক্ষ ন্যায় থেকে কিন্তু কমন আসে না। যে স্টুডেন্টের কাছে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম জানা থাকবে, যে কোনো কোশ্চেনই আসুক না কেন, তোমরা কিন্তু তোমাদের যুক্তি দিয়ে কিন্তু বিচার করতে পারবে, আমি তোমাদেরকে কিন্তু এটাই বলবো। এবারে আমরা দেখে নেব লজিক পার্ট থেকে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। লজিক পার্ট আর সাধারণ পার্ট, এই দুই পার্টের মধ্যে থেকে যে কোনো একটি পার্টের প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তোমাদের পছন্দ মতো যে কোনো একটি পার্টের প্রশ্নের উত্তর দিলেই হবে। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতা বিচার করো। এখানে তোমাদের যে কোনো উদাহরণ দিয়ে মূর্তি, সংস্থান আর বৈধতা বিচার করতে বলা হয়।
হতে পারে। তোমাদেরকে বলে রাখি, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। এরকম একটি উদাহরণ তোমাদের দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের মূর্তির সংস্থান আর বৈধতা বিচার করতে হবে। এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এখানে কিন্তু নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কিন্তু নিয়ম অবশ্যই তোমাদেরকে জানতে হবে, না হলে তোমরা কিন্তু বৈধতা মূর্তির সংস্থান কোনোটাই কিন্তু বিচার করতে বা বার করতে তোমরা পারবে না। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এবার আমরা দেখে নেব মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে যে দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদেরকে বলে রাখি, মিলের অন্যই পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা দুটি অসুবিধা। এখানে তোমাদেরকে বলে রাখি এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর লজিক পার্টে তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে, উদাহরণ দিয়ে, মশার কামড় ম্যালেরিয়ার কারণ, কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদের মশা কামড়াচ্ছে। প্রদত্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ সংজ্ঞা আকার দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো। তোমাদেরকে বলে রাখি মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে অন্যই পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিকে বলা হয় যুগ্ম পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি, আর সহপরিবর্তন পদ্ধতি। এই দুটি কোশ্চেন তোমরা করে যাও, 100% কমন পাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে এই দুটি কোশ্চেন আমরা করতে পারবো না, তোমাদেরকে বলবো যুগ্ম পদ্ধতি তোমরা করে যাবে। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মনে করো তুমি মিলের অন্যই পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি অর্থাৎ যুগ্ম পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি বা মিশ্র পদ্ধতি পড়ে গিয়েছো, কিন্তু সহপরিবর্তন পদ্ধতি তুমি পড়োনি। সহপরিবর্তন পদ্ধতি তোমাদের ওপরে দেওয়া হয়েছে, আর অথবায় অর্থাৎ তোমাদের অথবায় যে কোশ্চেনটি থাকে উদাহরণ দিয়ে থাকে, তাহলে উদাহরণে যে কোশ্চেনটি থাকবে সেই কোশ্চেনটি কিন্তু অন্যই পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি বা মিশ্র পদ্ধতি কিন্তু পড়েছে। এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, কারণ তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু চারটি পদ্ধতি রয়েছে। চারটি পদ্ধতির মধ্যে কিন্তু গত বছর 2023 সালে কিন্তু দুটি পদ্ধতি কিন্তু পড়ে গিয়েছে, এবছরের জন্য দুটো পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই দুটি পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটি পদ্ধতি পড়ে যাবে, যদি সেই প্রশ্নটি লেখা না থাকে তাহলে উদাহরণ দিয়ে যে কোশ্চেনটি পড়েছে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিলাম। এবার আমরা দেখে নেব আরোহমূলক দোষ। এখান থেকে যে কোশ্চেনগুলি এবছরের জন্য টিকা হিসেবে আসতে পারে, ফার্স্ট কোশ্চেন, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। নেক্সট কোশ্চেন, অবৈধ সামান্যীকরণ দোষ। নেক্সট কোশ্চেন, কাকতালীয় দোষ। নেক্সট কোশ্চেন, অপর্যবেক্ষণ দোষ। এই চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই চারটি কোশ্চেন তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে দুটি কোশ্চেন টিকা হিসেবে পেয়ে যাবে। প্রশ্নগুলিকে তোমরা একটু বেশি গুরুত্ব দেবে, এই শেষ মুহূর্তে সাজেশনগুলো ভালো করে লেখা প্র্যাকটিস করবে পয়েন্ট করে করে, আর তারপর তোমরা যদি নিজেরা চাও বাড়তি প্রশ্ন কিন্তু করতেই পারো। তোমরা এখানে লজিক পার্ট করতে পারো কিংবা প্রশ্ন পার্ট করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটি পার্ট কিন্তু করতে পারো। ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, অনেক স্টুডেন্টদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার আমরা লজিক পার্ট করলে কি আমরা বেশি নম্বর পাবো। হ্যাঁ, তোমরা লজিক পার্ট করলে তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো। যে সমস্ত স্টুডেন্টরা সাধারণ পার্ট যে কোশ্চেনগুলি এসে থাকে সেই কোশ্চেনগুলি অ্যান্সার লিখলেও তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো। সেখানে কিন্তু তোমাদের ভালো করে সংজ্ঞা ও উদাহরণ দিয়েও লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো, সেটা কিন্তু টিচারের ওপর নির্ভর করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।